नमस्कार शुक्तारा रान्ना बाटी अपन सकल के स्वागत आज अपन साथे सम्पूर्ण घरोया एक रान्ना शेयर करब जेटा मन अपन नित्यदिन रान्न काजे आसते पारे और ये रान्नाटा करते नून लंका हलुद छाड़ा प्राय कोनो मसला लागे ना बोललेई चले और ये खेते एतटा भालो है जे भात दिए आपने एटार साथे अन्य कोनो तरकारी ना हलेओ चले। ये रान्नाटा करते आपनार लागछे कचु मूलो बेगुन आलू और एकटु कुचो चिंगड़ी माछ। बेगुन बाद दिए बाकी सब्जीगुलो छाड़िए खूब भालोभावे धुए नियेछि। तो चलुन एबार सब्जीगुलो एकटु केटे नेई। आबार अनेके जारा चिंगड़ी माछ खान ना बा निरामिष पद हिसाबे करते चान सेई क्षेत्रे तारा चिंगड़ी माछ ना दिए बड़ी दिए करलेओ खेते भालोई लागे। रान्नाटा एकटु शेष पर्यन्त देखलेई बुझते पारबेन सेईभावे कोनो रकम मसला छाड़ाई खूब ताड़ाताड़ी एबं खूब सहजेई रान्नाटा करे निते पारबेन। सब सब्जी केटे नेওয়া হয়ে গেছে। এবার রান্নার জন্য একটা কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেলে তার মধ্যে কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে আলু আর কচুগুলো দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে 2 থেকে 3 মিনিট মতো একটু ভেজে নেব। আলু আর কচু 2-3 মিনিট মতো ভাজা হয়ে গেলে মূলোগুলো দিয়ে দেব। মূলোগুলো দেবার পরও আরো 2 মিনিট মতো নেড়ে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুন সব সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেম লো করে 3 থেকে 4 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেব। এতে করে সবজিগুলো ভাজার সাথে সাথে একটু সিদ্ধও হয়ে যাবে। তবে মাঝে ঢাকা খুলে একটু নেড়ে দিতে হবে। এই দেখুন সবজিগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে আর প্রায় 50% মতো সিদ্ধও হয়ে গেছে। এবার বেগুনের টুকরোগুলো দিয়ে দেব। বেগুনের টুকরোগুলো সব সবজির সাথে একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেব হাফ চা চামচ করে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তবে ঝালটা আপনারা যেরকম খান সেই মতো দেবেন। লঙ্কা আর হলুদ গুঁড়ো সব সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা আমি একটু বেশি পরিমাণ দিলাম কারণ রান্নার শেষে দেখি সবজি প্রায় অনেকটাই ঝোল টেনে নেয় আর তরকারিটা একেবারে শুকনো শুকনো হয়ে যায়। তাই জলের পরিমাণটা একটু বেশি দিলে রান্নাটা একটু গ্রেভি গ্রেভি থাকে আর ভাত দিয়ে মাখিয়ে খেতেও সুবিধা হয়। এবার ঝোল ফুটে উঠলে গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে বেগুন আর বাকি সবজিগুলো ভালোভাবে সিদ্ধ করে নেব। তবে মাঝে একটু ঢাকাটা খুলে দেখে নিতে হবে, তা না হলে সবজি যদি খুব বেশি পরিমাণ সিদ্ধ হয়ে যায় তাহলে পুরো তরকারিটার মধ্যে একটা ঘাটা ঘাটা ভাব চলে আসবে, তখন খেতে হয়তো অতটা বেশি ভালো লাগবে না। সব সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার তরকারিটা কড়া থেকে অন্য একটা পাত্রে ঢেলে রাখবো। তরকারি অন্য পাত্রে ঢেলে রাখার পর কড়ার মধ্যে ফোড়ন হিসাবে দিলাম 2 শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা তেলের মধ্যে বেশ কয়েক সেকেন্ড ধরে ভেজে নেবার পর কুচো চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এবার কিছুক্ষণ সময় ধরে মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেলে তরকারিটা কড়ার মধ্যে দিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। আর টেস্টের ব্যালেন্সের জন্য শেষে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। তবে এই চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিবেন। ব্যাস রেডি। এই রান্নাটা একদিন এইভাবে করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তবে যখন করবেন ফোড়ন হিসাবে অবশ্যই শুকনো লঙ্কা আর বেশ খানিকটা পাঁচফোড়ন দেবেন, কারণ এই রান্নার সাথে শুকনো লঙ্কা আর পাঁচফোড়নের গন্ধটা খুব ভালো যায়। আর আপনাদের যদি মনে হয় আমার এই সহজ ও ঘরোয়া রান্না আপনাদের একটু হলেও কাজে আসতে পারে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো রেসিপি দিই আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর এই রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।